পরিবেশ দিবসকে উপলক্ষ করে সবুজ সৈনিক অর্থাৎ সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডে তারা একাধিক কর্মসূচি নিয়েছে এবং তাদের সেই কর্মসূচি হিসেবে মুহূর্তে আমরা একেবারে বর্ধমান টাউন যে বর্ধমান টাউনে দাঁড়িয়ে রয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ সৈনিক অর্থাৎ সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। বর্তমানে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং পাশাপাশি পরিবেশে যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে জলাশয় বুঝিয়ে কোথাও আবার গাছ কেটে বিভিন্ন রকমভাবে কিন্তু পরিবেশের যে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশকে বিভিন্নভাবে শব্দের দ্বারা যে ডিজের মতো যে দানব শব্দ সেই শব্দের দ্বারা যেভাবে কিন্তু দূষিত করা হচ্ছে, সেদিক থেকেই কিন্তু বাঁচাতে পরিবেশকে বাঁচাতে তাদের এই কর্মসূচি তাদের শুরু হয়েছে হুগলির ডানকুনি থেকে। এবং হুগলির ডানকুনিতে তারা এলাকার যে থানা রয়েছে, এলাকার সাধারণ মানুষ পথচলতি মানুষ তাদেরকে কিন্তু গাছ বিলি করা থেকে শুরু করে এই মুহূর্তে সেখান থেকে তাদের কর্মসূচি সেরে সুদূর বর্ধমান টাউনে সেখানে কিন্তু কর্মসূচি তারা দেখতে পাচ্ছেন। এবং এই যে মিছিল তাদের যে কর্মসূচি সেই মিছিলে হাঁটছে এলাকার বিধায়ক অর্থাৎ বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস, তিনিও রয়েছেন এই কর্মসূচিতে, তিনি অংশগ্রহণ করেছেন। তাদের মূলত যেটা দাবি, তাদের যে বক্তব্য যে বর্তমানে পরিবেশ বাঁচাতে হবে আমাদের, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে যে ব্যানার রয়েছে সেই ব্যানারে লেখা রয়েছে আমাদের আহ্বান প্লাস্টিক মুক্ত বর্ধমান, অর্থাৎ বর্ধমানে যে তাদের মিছিল হচ্ছে সেই বর্ধমানকে প্লাস্টিক মুক্ত করার জন্য তারা একটা আহ্বান জানাচ্ছে, সেই আহ্বান জানিয়ে মিছিল। এবং কয়েকশো প্রায় দেখতে পাচ্ছেন কয়েকশো সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের যে কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মিছিল করে আসছে, এবং মিছিলে উপস্থিত রয়েছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এবং একাধিক কর্মসূচি এই বর্তমানেও রয়েছে তাদের, কেননা এখানে স্থানীয় যে সমস্ত মানুষ পথচলতি মানুষ তাদেরকে গাছ বিলি থেকে শুরু করে অনেক জায়গায় লিফলেট বিলি সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে, যাতে তারা প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে তারা এগিয়ে আসে। গাছ বিশেষ করে গাছ বিভিন্ন কারণে আমরা অনেক গাছ কাটি, কিন্তু আমাদের কাটার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে তার বেশি সংখ্যক গাছ যাতে আমরা লাগাতে পারি। এবং আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন জায়গায় বহু গাছ লাগাচ্ছি, এখনই যে আমরা মিছিল করে যাচ্ছি বাজেপত্তাপুরে আমরা সবাই গাছ লাগাবো, এবং তার সঙ্গেও আজকে আমরা এই প্লাস্টিক বর্জনটা আমাদের কাছে বিরাট ব্যাপার। প্লাস্টিক আজকে আমাদের বিশ্ব পরিবেশের নষ্ট করছে, মানুষ যাতে প্লাস্টিক ব্যবহার না করে। এবং ডিজে আপনারা দেখেছেন, ডিজেও বিরাট ক্ষতিকারক জিনিস, এই ডিজে বাজিয়ে বিভিন্নভাবে নষ্ট করা হচ্ছে, পরিবেশ নষ্ট করা হচ্ছে। তাই ডিজেরও প্রতিবাদে আমাদের আমরা হ্যান্ডবিল দিচ্ছি, মানুষের কাছে বোঝাচ্ছি যে আপনারা ডিজেকেও বর্জন করুন, ডিজে যাতে কেউ না বাজায়, মানুষকে সাবধান করুন। আমরা কথা বললাম যেমনটা জানালেন এলাকার বিধায়ক খোকন দাস, তিনি যেটা আমাদের জানালেন যে প্লাস্টিক মুক্ত যে বর্ধমানকে সম্পূর্ণ রকমভাবে প্লাস্টিক মুক্ত করতে তাদের অভিযান কিন্তু চলবে। এবং বর্তমানে যেভাবে একটা জিনিস না বললেই নয়, যেভাবে কিন্তু পরিবেশ একটা দূষিত হয়ে চলেছে, কোথাও দেখা যাচ্ছে যে গাছ কেটে কোথাও আবার জলাশয় বুঝিয়ে পুকুর বুঝিয়ে প্রকৃতির যে একটা ভারসাম্য সেটাকে যেভাবে নষ্ট করে চলেছে, তার বিরুদ্ধে বিধায়ক যেটা জানালেন যে তাদের লড়াই কিন্তু চলবে। আমরা কথা বলার চেষ্টা করব যে তাদের একজন এই সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের কর্মকর্তা মাহবুব আলীর সঙ্গে। অভিনব নয় এটা আমাদের দীর্ঘদিনের দাবি, যে আমাদের আহ্বান প্লাস্টিক মুক্ত বর্ধমান, আমাদের আহ্বান ডিজে মুক্ত বর্ধমান, আমাদের আহ্বান থার্মোকল বর্জন আহ্বানে বারবারই ডেকে থাকি, নতুন না। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমাদের কাছে একটা পরিবেশ দিবস হিসেবে আমরা পালিত করি, এই কারণেই আমাদের যেগুলো আমরা নিষেধ করছি বা যেগুলো পরিবেশের ভারসাম্য হারায় সেগুলোকে যাতে করে মানুষ বর্জন করে তার জন্যই এই র্যালি। শুধু হুগলির মধ্যে আমরা সীমাবদ্ধ না, আমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কাজ করছি, পুরো গোটা পশ্চিমবাংলা জুড়েই কাজ করছি। পশ্চিমবাংলা কেন বলছেন, ভারতবর্ষ জুড়ে বলতে পারেন। হ্যাঁ, আমাদের এই মিছিলে চেন্নাইয়ের লোক রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আগে বাড়ছি, দেখি আরও কত বাড়তে পারি। আমরা চাই যে পুরো পৃথিবীর মানুষ এই সেফটি সেবলের ব্যানারের নিচে আসুক আর এই পৃথিবীর যে ভারসাম্য সেটাকে বজায় রাখুক। দেখলেন আমরা যেটা কথা বললাম, আমরা কর্মকর্তা শেখ মাহবুব আলী সেফ ট্রি সেভ ওয়ার্ল্ডের যে কর্মকর্তা মাহবুব আলী, তার সাথে আমরা কথা বললাম, তিনিও যেটা আমাদের জানালেন যে তাদের এই লড়াই কিন্তু চলবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কয়েকশো প্রায় এই সবুজ সৈনিকের যে সৈনিক যারা রয়েছে, সবুজের যে সৈনিক কয়েকশো সৈনিক, তারা কিন্তু এই বর্ধমান শহরে কিন্তু তারা দেখতে পাচ্ছেন মিছিল করছে এবং মানুষকে সতর্ক করছে যে শব্দ দানব ডিজে মুক্ত তারা ইয়ে চাইছে, বর্ধমান চাইছে। পাশাপাশি যে অপচয় জল অপচয় কিন্তু রুখতে তারা তৎপর হয়েছে। ক্যামেরায় আবু আকরাম ইদ্রিস, আমজাদ, এস এম নিউজ বাংলা, বর্ধমান।